এটা পপুলার, হ্যাঁ টেন্ডার পপুলার, কমের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট টেন্ডা F3। দেখেন এটার এমআরপি প্রাইস হচ্ছে 1990 টাকা, এটা আমি রাখবো হচ্ছে অনলি 1700 টাকা, এইখানেও প্রায় 300 টাকার মতো, হ্যাঁ প্রায় 300, 290 টাকা প্রায় ডিসকাউন্ট আছে, 290 টাকা ডিসকাউন্ট, মানে প্রতিটা রাউটারে 2 থেকে 300 টাকার মতো ছাড় আছে, হ্যাঁ পাবেন এটা স্যার। আচ্ছা এন্ডি না, এটার এমআরপি প্রাইস দেখেন 2690 টাকা, আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা, 2300 টাকা, হ্যাঁ এটা তো 390 টাকার মতো, 390 টাকার মতো ডিসকাউন্ট আছে, হ্যাঁ পাবেন, সার্ভিস অনেক ভালো, যারা নেটিস ইউজ করে বা এলাকার যারা লাইনম্যান আছে তারাও এটা সম্পর্কে জানে, যে এটা 4 এন্টিনার প্রোডাক্ট, সেটা হচ্ছে এই যে একটা অন্য ডিভিসি, ডিভিসি, হ্যাঁ ডিভিসি, এই অন্যটা হচ্ছে ইপন এক্সপন দুটোই আছে। আর আমি আবারও বলি, কেউ যদি যারা বিজনেস করেন এলাকায়, কোনো দোকানদার যদি কোনো রাউটার অন্য মানুষের সাথে তো ব্যবসা করেন, অন্য কোনো বিজনেসম্যানের সাথে, তো আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু আমাকে নক করেন, আমাকে আমার কাছ থেকে প্রাইস গুলো একটু নিয়েন, আমি কমে দিতে পারি কিনা, যদি কমে দিতে পারি আমার কাছ থেকে নিয়েন, আর না হলে নেওয়ার প্রয়োজন নাই, এতটুকুই বলি। ফ্রেন্ডস আজকে কিন্তু আবারও নতুন একটা রাউটারের ভিডিও নিয়ে চলে আসলাম ফাদার ইলেকট্রনিক্স এর মোসাফিজ ভাইয়ের কাছে। দেন মোসাফিজ ভাই দেখাই দিতেছেন ভাই, আমি এই আসসালামু আলাইকুম ভাই, আপনি আছেন, আপনি আছেন? জি ভাই আছি, এই যে দাঁড়ায় গেলাম ভাই। আচ্ছা দাঁড়ায় যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি সব সময় টিভি নিয়ে কাজ করি, যেমন যে নোভা টিভি, পাশাপাশি হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স, অ্যান্ড্রয়েড বক্স, এই দুইটা জিনিস চালাতে গেলে কিন্তু অবশ্যই একটা রাউটারের প্রয়োজন। তো রাউটার বিভিন্ন দোকান থেকে নেয়, এলাকার দোকান থেকে নেয়, পাশাপাশি অন্য জায়গা থেকেও নেয়, তো আমি কেন অন্য জায়গায় আমার কাস্টমার কে দিব, সম্মানিত কাস্টমার, এর জন্য সবসময় আমি রাউটার কিছু রাখি এবং দেওয়ার চেষ্টা করি। আর সবসময় আপনাদেরকে একটা কথা বলি, রাউটারের মূল্য মিনিমাম আপনার এলাকা থেকে যদি 200 থেকে 300 টাকা কম না হয়, আমার কাছ থেকে আপনার নেওয়ার প্রয়োজন নাই, আপনি এলাকার থেকে নিয়েন, বাট যদি কমে পান আমাকে সাজেশন দিয়েন যে ভাই আমি কমে পাইছি, এতটুকু বলি। আর সকল রাউটারের এমআরপি প্রাইসের সাথে যে কি পরিমাণ একটা ডিসকাউন্ট আছে, আপনারা আজকে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। আর যদি এলাকার কোনো ভাইয়েরা মনে করেন যে আমি রাউটারের ব্যবসা বিজনেস করি, পাশাপাশি অন্য আছে এগুলোর বিজনেস করি, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব। সম্মানিত যে ব্যবসায়ী ভাইরা আছেন তাদেরকেও আজকে আমি একটা বার্তা দিলাম, আপনারা আমাকে কল করবেন, যদি অন্য দোকান থেকে আমার কাছ থেকে 10 টাকা 20 টাকা কমে না পান, নেওয়ার দরকার নাই, আপনার আগের ব্যবসায়ীদের কাছ থেকেই নেন, যদি আমি কমে দিতে পারি আমার কাছ থেকে নিয়েন, এতটুকু আপনাদের কাছে আমার দাবি থাকলো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কি কি রাউটার দেখাবেন? আজকে রাউটার হচ্ছে দুইটা কোম্পানি আমি সবসময় নিয়ে কাজ করি, একটা হচ্ছে টিভি লিঙ্ক আর একটা হচ্ছে টেন্ডা। আচ্ছা প্রথম টিভি লিঙ্ক গুলাই আমি বলি প্রাইস, আর ডিসকাউন্ট প্রাইসটাও একটু বলি। আর প্রাইসে কিন্তু রাউটারের সবসময় এক থাকে না, কারণ ডলার রেট প্রচুর বাড়তি, এর জন্য এক থাকে না। আপনারা ভিডিওটা আপলোড হওয়ার পরে যাদের প্রয়োজন তারা নিয়ে নিয়েন, আর যদি অনেক দিন পরে ভিডিও দেখে, দেখা গেছে 3 মাস পরে একজন আপনার সেমি ভিডিওটা দেখলো, দেখে ওই প্রাইসটা আছে কিনা আপনারা অবশ্যই জেনে শুনে নিয়েন। আর আমি আবারও বলি, যদি আপনার এলাকা থেকে 200 টাকা মিনিমাম সেভ না পান, আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন, রাইট, এতটুকু বললাম। ওকে তাহলে কি দেখবো? এই যে টিভি লিংক একটা প্রোডাক্ট দেখেন, 820 820N, হ্যাঁ এটার দেখেন এমআরপি প্রাইস হচ্ছে 1390 টাকা। আচ্ছা আপনি ডিসকাউন্ট দিতেছেন কত? আমি এটা দিব হচ্ছে অনলি 1200 টাকা, মানে তাহলে আমরা কত টাকা ডিসকাউন্ট পেলাম? 190 টাকা, 190 টাকা হচ্ছে এমআরপি প্রাইস থেকে কমে পাচ্ছেন। আচ্ছা প্রায় 190 টাকা ডিসকাউন্ট, 190 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট বাড়তে থাকবে, আপনারা দেখেন পুরো ভিডিও, আচ্ছা না বুঝতে পারবেন না। আচ্ছা তারপরে যাব হচ্ছে 850N, 845, আচ্ছা 845 আছে, 840 আছে একটা মডেল, হ্যাঁ এটার দেখেন এমআরপি প্রাইস হচ্ছে 1690 টাকা, কিন্তু এটা আমি দিব হচ্ছে অনলি 1400 টাকা, 1400 টাকা, হ্যাঁ অনলি 1400 টাকা, মানে এটা 1690 টাকা, তো 1400 দিলে তাহলে কি 290 টাকা কম, মানে ডিসকাউন্ট, হ্যাঁ 290 টাকা কম, মানে এমআরপি প্রাইসের থেকে 290 টাকা কম, তাহলে 840 টা নেন সেম প্রাইস, মানে 1400 টাকাই, বরাবর 1400 টাকা, বরাবর 1400 টাকা, এটা সম্পূর্ণ পাইকারি প্রাইস, পাইকারি প্রাইস। আচ্ছা তো দেখেন আপনারা যারা আসলে রাউটার গুলো কম প্রাইসে নিতে চাচ্ছেন, এগুলো হচ্ছে তাদের জন্য, আপনারা এগুলো স্ক্রিনশট দেন, তারপরে এগুলো অন্য জায়গায় যাচাই করেন, তারপরে এগুলো প্রাইস সম্বন্ধে আপনার ধারণা নিতে পারবেন। তারপরে যাব হচ্ছে ডুয়েল ব্র্যান্ডে,
ডুয়েল ব্র্যান্ড না ডুয়েল ব্র্যান্ড না 300 এমবিপিএস তিন এন্টি না একটা প্রাইস দেখেন এটা 845 এন মানে 845 এন মডেল নাম্বার কিন্তু এটা হ্যাঁ অনেকে কিন্তু এগুলো আমাকে স্ক্রিনশট দেয় 300 এমবিপিএস এগুলো হচ্ছে এমবিপিএস হ্যাঁ বাট মডেল নাম্বার হচ্ছে এগুলো হ্যাঁ এটা স্ক্রিনশট দিয়ে দিবেন 845 এন দেখেন এটার এমআরপি প্রাইস হচ্ছে 1990 টাকা এটা আমি রাখবো হচ্ছে অনলি 1700 টাকা এইখানেও প্রায় 300 টাকার মতো হ্যাঁ প্রায় 300 290 টাকা প্রায় ডিসকাউন্ট আছে 290 টাকা ডিসকাউন্ট মানে প্রতিটা রাউটারে 2 থেকে 300 টাকার মতো ছাড় আছে পাবেন এটা স্যার আচ্ছা তারপরে আমরা মানে এইখানে একটা রাউটার দেখি তারপরে যাব হচ্ছে ডুয়েল ব্র্যান্ডে চলে যাব ডুয়েল ব্র্যান্ড সি 24 এটা কি ডুয়েল ব্র্যান্ড হ্যাঁ ডুয়েল ব্র্যান্ড হচ্ছে যে এসি 750 এইগুলো হচ্ছে ডুয়েল ব্র্যান্ড হ্যাঁ এগুলো হচ্ছে ডুয়েল ব্র্যান্ড হাই স্পিড আপনারা পাবেন আর এই ডুয়েল ব্র্যান্ডের এই রাউটারটা দেখেন 1390 টাকা এমআরপি প্রাইস আর এটা পাবেন হচ্ছে অনলি 1900 টাকায় শুধু 1900 টাকা শুধু 1900 টাকা এখানে তো ভালো একটা ডিসকাউন্ট আছে প্রায় 490 390 টাকা প্রায় 390 টাকা এটাতে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে মানে বলা যায় 400 টাকা হ্যাঁ 400 টাকার মতো মানে এই রাউটারে ডুয়েল ব্র্যান্ড রাউটারে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন যদি আপনাদের এই যে এই নাম্বারটা হ্যাঁ C24 এটা সব সময় স্ক্রিনশট দিবেন এর প্রাইস কত পড়বে 1900 টাকা হ্যাঁ 1900 টাকা অনলি 1900 টাকা পড়বে আপনারা এই রাউটারটা এটা দেখেন প্রায় 490 টাকা আপনার ডিসকাউন্ট আছে 490 টাকা ডিসকাউন্ট আচ্ছা তারপরে যাব হচ্ছে আরেকটা ডুয়েল ব্র্যান্ড 750 আচ্ছা এই যে এটা অনেক পপুলার হ্যাঁ পপুলার একটা মডেল C20 আচ্ছা C20 এটা এসি 750 আচ্ছা হ্যাঁ এই রাউটারটা দেখেন 2490 টাকা এমআরপি প্রাইস আচ্ছা 2490 টাকা এমআরপি প্রাইস এটা রাখবো হচ্ছে অনলি 2100 টাকা শুধু 2100 টাকা জান এটা আরো 50 টাকা ডিসকাউন্ট মানে অনলি 2050 টাকা 2050 টাকা দেখেন 2490 মাইনাস 2050 কত টাকা ডিসকাউন্ট হয় আপনার 430 টাকা ইয়া 40 টাকার মতো 440 টাকার মতো আমি তো বলছি 3-400 টাকা সেভ না হলে আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নাই আর যারা আমার সম্মানিত কাস্টমার টিভি এবং স্মার্ট বক্স নেন সাথে যদি একটা রাউটার নিয়ে নেন আপনাদের একই খরচে চলে যাবে একই খরচে চলে এক্সট্রা কোনো টাকা লাগবে না সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা সো আপনারা চাইলে কিন্তু এই রাউটারটা নিতে পারেন প্রায় 450 টাকার মতো ডিসকাউন্ট আছে আর এটাও তো ডুয়েল ব্র্যান্ড এটা ডুয়েল ব্র্যান্ড ওটা হচ্ছে এসি 750 আর এটা হচ্ছে এসি 1200 এসি 1200 ডুয়েল ব্র্যান্ড দেখেন এটা 4 ইঞ্চি না এটার এমআরপি প্রাইস দেখেন 2690 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 2300 টাকা 2300 টাকা হ্যাঁ এটা তো 390 টাকা 390 টাকার মতো ডিসকাউন্ট আছে হ্যাঁ পাবেন আচ্ছা সো আপনারা দেখেন এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ তারপরে এই যে এটা মডেল C54 কারণ বাজারে আরো অনেকে ভিডিও করে আমি যতটুকু জানি তো ওইগুলোর সাথে দেখেন যেগুলো একটু প্রাইস দেখে আপনারা যাচাই করে যদি মনে হয় যে কম আমাকে বললেন ইনফরমেশন দিয়েন কারণ আমি যদি পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব আচ্ছা তারপরে কি দেখবো তারপর হচ্ছে C64 আচ্ছা এই যে C64 এটা তো ডুয়েল ব্র্যান্ড এটাও ডুয়েল ব্র্যান্ড আচ্ছা এটার এমআরপি প্রাইসটা একটু দেখেন 3490 টাকা আচ্ছা এটা দিব হচ্ছে অনলি 3000 টাকায় মানে এখানে 490 টাকা ডিসকাউন্ট 490 টাকা এটাতে ডিসকাউন্ট পাবেন আর 10 টাকা কম দেন একবার 500 করে দেন 500 করে দিব জান 500 500 টাকা ডিসকাউন্ট করে দেন 500 টাকা ডিসকাউন্ট এটা যায় এমআরপি প্রাইস এর থেকে 500 টাকা ডিসকাউন্ট 10 টাকা কই পাবো 10 টাকা কই পাবো 500 টাকা এর জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ 500 টাকা বরাবর 500 টাকা ডিসকাউন্ট বরাবর 500 টাকা দেখেন বরাবর 500 টাকা মানে 2990 টাকা পড়ে 2990 টাকা পড়ে আপনি ডুয়েল ব্র্যান্ডের আপনি এই স্ক্রিনশট দিয়ে রাখেন এই রাউটারটা হচ্ছে ফুল গিগাবাইট হ্যাঁ ফুল গিগাবাইট হ্যাঁ এটা অনেক এটা আপনারা মিনিমাম 10 থেকে 15টা মোবাইল ইউজ করতে পারবেন পাশাপাশি দুইটা টিভিও ইউজ করতে পারবে ইউজ করা যাবে আর এটা 3-4টা রুম তো কভার করবে হ্যাঁ এটা ফুল গিগাবাইট মানে পাওয়ারফুল আর কি পাওয়ারফুল আচ্ছা সবচেয়ে পাওয়ারফুল যে আমার ব্যাচেলার ভাইয়েরা যেটা হচ্ছে অনেক রুমে ইউজ করে একটা রাউটার প্রয়োজন দেখা গেছে অনেক ইয়া লাগবে 10-12 জন এবং দূরত্ব অনেক বেশি প্রয়োজন তাদের জন্য হচ্ছে এই রাউটারটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর্চার C6 আচ্ছা আচ্ছা আর্চার C6 হ্যাঁ C6 এটার এমআরপি প্রাইস কিন্তু প্রায় 4250 টাকা আচ্ছা এগুলো তো বিভিন্ন টিভি শোরুমে চালায় হ্যাঁ টিভি শোরুমে চালায় পাশাপাশি ব্যাচেলার ভাইরা যার মনে করেন 3-4 রুম একতলা দুতলা পর্যন্ত কভারেজ দরকার SC6 এর অর্ডারটা নিতে পারেন SC6 এর অর্ডারটা হচ্ছে অনলি 3450 টাকা অনলি 3450 টাকা সো 3450 টাকা SC6 আচ্ছা হ্যাঁ এটা দেখেন SC1200 এই যে 807 এমবিপিএস 5G 2.4G দুইটাই আপনার ব্র্যান্ড এটাতে ইউজ হবে আচ্ছা আচ্ছা 3450 আর কেউ যদি C80 নিতে চান C80 একটা প্রোডাক্ট আছে ওটার চেয়ে বেস্ট ওটা 4790 টাকা এমআরপি প্রাইস ওটা দিব হচ্ছে অনলি 4100 টাকা 4100 টাকা হ্যাঁ 4100 টাকা আচ্ছা তারপর কি দেখবো এইবার চলে যাব হচ্ছে টেন্ডা
আচ্ছা টেন্ডার তো এটা পপুলার, হ্যাঁ টেন্ডার পপুলার, কমের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট টেন্ডা F3 আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে আপনি এলাকার দোকান থেকে নিতে গেলে 1400 থেকে 1500 টাকা লাগবে, আর এটা আমি দিচ্ছি অনলি 1250 টাকায়, শুধু 1250 টাকায় এই টেন্ডা F3 পাবেন। তো দেখেন 1250 টাকা হলে এটা কি, আচ্ছা এই রাউটার গুলির কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এক বছর অফিসিয়াল গ্যারান্টি আছে। আচ্ছা যে কোনো সমস্যা হয় আপনার কোম্পানি এক বছর অফিসিয়াল গ্যারান্টি দিবে, একবারে এক বছর অফিসিয়াল গ্যারান্টি দিবে টেন্ডার ক্ষেত্রে দিবে, হ্যাঁ টেন্ডার ক্ষেত্রে। আচ্ছা তারপরে কি দেখবো? তারপরে হচ্ছে টেন্ডা F6, এটা কি ডুয়েল ব্র্যান্ড? না এটা ডুয়েল ব্র্যান্ড না, এটা 300 Mbps বাট 4 অ্যান্টেনা, এটা বড় আর, হ্যাঁ বড় অ্যান্টেনা, এই যে সেম এই রাউটারটার মতো, হ্যাঁ 4 অ্যান্টেনা, এটার এলাকা থেকে নিতে গেলে মিনিমাম 1600 টাকা লাগবে। আচ্ছা কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে অনলি 1450 টাকায়, শুধু 1450 টাকায় টেন্ডা F6, টেন্ডা F6 এই রাউটারটা নিতে পারবে। আচ্ছা আর আরেকটা নতুন রাউটার দেখতে পাচ্ছি, এটার সার্ভিস কেমন? এটা নেটিস, নেটিসের সার্ভিস অনেক ভালো, যারা নেটিস ইউজ করে বা এলাকার যারা লাইনম্যান আছে তারাও এটা সম্পর্কে জানে। তো এটা 4 অ্যান্টেনার প্রোডাক্ট, এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকায়, এটা কি 1500 টাকায়? এই যে W4, এটা তো এক বছর অফিসিয়াল গ্যারান্টি আছে নেটিসের, হ্যাঁ নেটিসের। আচ্ছা আর যদি কেউ 3 অ্যান্টেনা নেন 1400 টাকা, 2 অ্যান্টেনা নেন সেক্ষেত্রে হচ্ছে 1300 টাকা, মানে নেটিসের তিনটা হয়, হ্যাঁ তিনটা ব্র্যান্ডের। আচ্ছা তিনটা হয়, আর কেউ যদি নেটিসের ডুয়েল ব্র্যান্ড নিতে চান সেগুলো দেওয়া যাবে 3000 টাকা, নেটিসের ডুয়েল ব্র্যান্ড N2 ওই মডেলটা। তারপরে আপনার কাছে অনু আছে তো দেখা যায়, অনু তো অবশ্যই লাগবে ভাই, একটা রাউটার ইউজ করতে গেলে একটা অনুর তো প্রয়োজন। আচ্ছা বর্তমানে ফাইবার লাইন, সে অনুর প্রাইস গুলো আমি দিয়ে দেই, সেটা হচ্ছে এই যে একটা অনু DVC, এটা যদি কেউ নিতে চান 750, আর এটা কেউ নিতে চলে 850 টাকা। আচ্ছা এই দুইটাই পার্থক্য, দুইটাই পার্থক্য। এটা কোনটা ভাই? এটা হচ্ছে ভাই বিসল, বিসল চাইতে বেস্ট একটা, যদি কোনো অনু থেকে থাকে সেটা হচ্ছে বিসল, এটা হ্যাঁ ডুয়েল ব্র্যান্ডের ক্ষেত্রে যদি কেউ আপনারা বাজেট কম থাকে, বাজেট কমের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে DVC, আর কেউ যদি যে আমার বাজেট ইস্যু না আমার ভালো একটা অনু লাগবে সেক্ষেত্রে এই বিসলটা নিতে পারেন। আচ্ছা বিসলের প্রাইস হচ্ছে 1300 টাকা, ওয়ারেন্টি আছে এগুলোর? বিসলের প্রাইস হ্যাঁ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি, মানে এগুলোর মধ্যে ওয়ারেন্টি আছে? হ্যাঁ হ্যাঁ এক বছর, এক বছর ওয়ারেন্টি আছে। জান এটা 1300 না, এটা আমি 1250 টাকায় দিব অনলি, বিসল 1250 টাকা, হ্যাঁ বিসল 1250 টাকা। আচ্ছা তো দেখেন বিসল 1250 টাকা হলে আপনারা নিতে পারবেন, আর এগুলো তো এখন হাতে হাতে পৌঁছে দেওয়া সম্ভব? হ্যাঁ হাতে হাতে পৌঁছে দেওয়া সম্ভব, অনলি আমাকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন, আর বাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে বুঝা পায় আপনার সেম প্রোডাক্টটা গেল কিনা সেক্ষেত্রে আপনি ওকে টাকা দিয়ে দিবেন, আমাকে এক টাকাও প্রোডাক্টের অতিরিক্ত দিতে হবে না, জাস্ট অনলি ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ তাহলে হয়ে যাবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া পসিবল, ঘরে বসে সার্ভিস, হ্যাঁ ঘরে বসে পসিবল, মানে হোম সার্ভিসটা ঘরে বসে, হোম সার্ভিস পাবেন না ঘরে বসে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও বলি, কেউ যদি যারা বিজনেস করেন এলাকায় কোনো দোকানদার যদি কোনো রাউটার অন্য মানুষের সাথে তো ব্যবসা করেন অন্য কোনো বিজনেসম্যানের সাথে, তো আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু আমাকে নক করেন, আমাকে আমার কাছ থেকে প্রাইসগুলো একটু নিয়েন, আমি কমে দিতে পারি কিনা, যদি কমে দিতে পারি আমার কাছ থেকে নিয়েন, আর না হলে নেওয়ার প্রয়োজন না। এতটুকুই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।